Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini amol YouTube channeler dini bhai bonera ami asha kori Allah taala oshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah aaj ami apnader sathe ottonto guruttopurno ekti chotto video niye hazir hoyechi. Je video tite ami alochona korbo apnara sijdai orthat namajer sijdai matha rekhe chotto ekti doa jodi ekbar poren এত ধনী হয়ে যাবেন যে আপনার ধন সম্পদ রাখার জায়গা হবে না হাদিসটিতে এমন ভাবে বলা হয়েছে আমি অনুরোধ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ গোপন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি ছোট অনুরোধ করব ভিডিওটি দেখার আগেই এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ বা সালাত এর প্রতিটি রুকুন আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর প্রতিটি রুকুনে রয়েছে মাসনুন সব দোয়া যেই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক ধরনের দোয়া পাঠ করতেন নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচেয়ে বেশি পছন্দ করেন পছন্দনীয় জায়গায় হচ্ছে সিজদা নামাজের সিজদায় কিভাবে আপনি দোয়া করবেন অর্থাৎ সিজদারত অবস্থায় দোয়া করার নিয়মই বাকি সিজদায় দোয়া কবুল হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে সহিহ মুসলিম শরীফে 350 নম্বর হাদিস অর্থাৎ এই হাদিসটিতে বলা হচ্ছে যে সিজদারত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারা প্রমাণিত এবং আল্লাহ তাআলা সেই সময় দোয়া কবুলও করে থাকেন কিন্তু সিজদায় কিভাবে দোয়া করবেন তার নিয়মটি আমি আপনাদের সামনে বলে দিচ্ছি সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে সিজদার যে তাসবিহ আছে সেটি পড়ে নিতে হবে সেই হিসেবে আমরা সুবহান রাব্বিয়াল আলা বা অন্য যে কোনো তাসবিহ আরো পড়তে পারি এটি পড়ার পরেই আপনাকে আপনার কাঙ্ক্ষিত দোয়া শুরু করতে হবে হোক সেটি ফরজ সুন্নত বা নফল সালাত অর্থাৎ ফরজ সালাতেও বা নামাজেও আপনি সিজদায় দোয়া করতে পারবেন এটি বৈধ আছে তবে অনেক আলেমই মনে করেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই উত্তম তবে আপনি চাইলে নফল বা সুন্নত যে নামাজগুলো রয়েছে সেগুলোতে আপনি করতে পারবেন কিন্তু ফরজ নামাজে যে সিজদায় দোয়া করা যাবে না এটি নাজায়েজ তা কিন্তু নয় সিজদায় দুনিয়াবি দোয়া করা যাবে না এটি নাজায়েজ অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে নেক সেই সমস্ত জিনিস চাইবেন যেমন আপনি ঋণ মুক্তি চাইতে পারেন ভালো জীবন সঙ্গী চাইতে পারেন সচ্ছলতা স্মৃতিশক্তি বৃদ্ধি এগুলো চাইতে পারেন যেগুলো মানুষের হাতে নেই সেই জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সিজদায় চাওয়ার চেষ্টা করবেন আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করছি অভাব থেকে মুক্তি লাভের জন্য বা ধনী হওয়ার জন্য সেই এমন একটি ছোট দোয়া রয়েছে যে দোয়াটি আপনি যদি সিজদারত অবস্থায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন একজন জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে অর্থাৎ আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কি কোনো উপায় আছে তার উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহকালে না পরকালে সালাতে মালাইকা বা ফেরেশতাগণেরা দোয়া করে এবং তাসবিহে খালাফে যারা বদলতে ফেরেশতাগণকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করে তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল ও মানবজাতির সহজীবিকা প্রাপ্ত হয় থাকে তা কি তুমি জানো না সে ব্যক্তি আরজ করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি কি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আপনারাও এই দোয়াটি সিজদায় বেশি বেশি করবেন দোয়াটির বাংলা উচ্চারণটি আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিন দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আপনাদের এই দোয়াটি পড়তে হবে আমি আবার আরেকবার বলে দিচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সিজদায় এই দোয়াটি আপনি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার অবনতন দূর করে দিবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়াটি আপনাদেরকে প্রতিদিন অন্তত নফল নামাজের সিজদায় বেশি বেশি করার জন্য আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সমস্যার সমাধান করে দিবেন অতঃপর লোকটি চলে গেল এবং
এই আমলটি সে নিয়মিত করতে থাকলো। দীর্ঘদিন পর্যন্ত সে আর ফিরে আসলো না। এরপর একদিন এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে আমি কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ। অর্থাৎ তার অভাব অনটন, তার সমস্ত প্রকার ঋণ এবং তার যত প্রকার ধনী হওয়ার চিন্তা ছিল আল্লাহ তাআলা সব পূর্ণ করে দিয়েছেন। তাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন যে তার রাখার জায়গাও হচ্ছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো আপনাকেও এত ধন সম্পদ বানায় দিতে পারেন, কিন্তু তার আগে আপনাকে অবশ্যই হালাল রুজি বেছে খেতে হবে, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, সব সময় আস্তাগফিরুল্লাহ বা তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও এমন ধনী বানিয়ে দিবেন। আমি অনুরোধ করব যারা এই ছোট্ট ভিডিওটি দেখলেন আমলটি করে দেখতে পারেন, আল্লাহ তাআলার উপর ভরসা করে নিয়ত করে ফেলুন, এবং যারা যারা আমলটি করবেন তারা ভিডিওটিতে কমেন্ট করুন আমিন লিখে। আমি অনুরোধ করব অবশ্যই সকলেই কমেন্ট করবেন ভিডিওটিতে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করে দেওয়ার জন্য। এরকম ভিডিও যাতে আপনি মিস না করেন তার জন্য চ্যানেলটিকে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট আমলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।